বন্য পশু, পক্ষী, সাপ এই সমস্ত দেখতে সবারই একটি আগ্রহ আছে এই মানুষ জগতে। তো সেই সমস্ত ধীরে ধীরে জিনিসগুলি হারিয়ে ফেলছি আমরা, মানে প্রকৃতিকে আমরা কিন্তু ভালোবেসে রাখতে পারছি না, এরকমই এখন পরিস্থিতি হয়েছে। তো ঠিক এই পরিস্থিতির মধ্য দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরব বেশ কয়েকটি সাপ এবং পক্ষী এবং পশু যেগুলি সচরাচর আপনারা দেখতে পান না, তো সেগুলি দেখার সবারই আগ্রহ আছে। এখন যেমন বর্ষাকালে পেখম তুলে ময়ূর নাচ খুব সুন্দর লাগে, কিন্তু নিজের চোখে অনেকে দেখেন। আবার কুমির কিভাবে শিকার ধরে এই জিনিসটা সবারই জানা নেই, তো আমি এখন সেই সরাসরি এখন পাড়ি দিচ্ছি চিড়িয়াখানায়, আর সেই চিড়িয়াখানায় থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কুমির যে খাবার দিচ্ছে কুমিরকে, সেই কুমিরে কিভাবে তাকে ধরে জলে টেনে নিয়ে আসছে সেই ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরব। তো আপনারা সেই ভিডিওটি দেখতে থাকুন এবং খুব আনন্দ পাবেন। এখানে যে সিংহ আছে, বাঘ আছে এবং সাপ আছে, নানা রকমের সাপ, সেই সব কিছু আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। তাই অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন। কারণ এই চ্যানেল আপনাদেরকে সদা সর্বদাই নতুন নতুন জিনিস দেখিয়ে আসছেন, নতুন নতুন পর্যটন কেন্দ্র, নতুন নতুন খবর দিচ্ছে এবং আরও নানান বিষয়, যে বিনোদনের যে বিষয় আছে সে বিষয়ও আপনাদের কাছে তুলে ধরি। তো ঠিক আছে, আর বেশি কিছু কথা না বলে আপনারা দেখতে থাকুন সেই চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হলো আলিপুর চিড়িয়াখানা। এখানে অনেক ধরনের প্রাণী আছে, তো সেই সমস্ত প্রাণী আমি আপনাদের কাছে পরপর তুলে ধরবো। আমি এরপর ধীরে ধীরে সে ভিতরে যাই। এই যে এটি হলো টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। এই টিকিট কাউন্টারের মূল্য হলো 5 বছরের নিচে 20 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে হচ্ছে 50 টাকা করে টিকিট লাগবে। এই যে প্রচণ্ড ভিড় আছে, আমি ধীরে ধীরে এগিয়ে চল। গেট থেকে এগিয়ে আসতে দেখতে পাওয়া যায় 3টি জন্তু, এগুলি কিন্তু খুব ভালোভাবে মূর্তিগুলি তৈরি করেছেন। 2টি জিরাফ এবং 1টি হাতি আছে। এরপরে আবার ভিতরে যেতে এই যে দেখতে পেলাম একটা অরিজিনাল জিরাফ খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু কোনো জড় পদার্থ না, এটা সত্যি সত্যি সেই জন্তুটা। আরও এগিতে পেয়ে গেলাম খুব সুন্দর দেখুন রঙের বাহারি আছে জিরাফটি। এই জিরাফটি খুব ভালো দেখতে লাগছে, এরা যদি মানে চলাফেরা করে আরও ভালো লাগছে। আর এরপরে দেখছেন ভালুক, যে ভালুকের খেলা দেখো, ভালুক খুব বলে নাচতে ভালো লাগে, তো ভালুকের নাচও দেখতে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, পরপর আমি আপনাদেরকে পরপর সেই ভিডিওগুলো দেখতে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই পশুটি সবারই পরিচিত পশু এবং দেখতেও খুব সুন্দর। এটির নাম হচ্ছে হরিণ। এই হরিণটা দেখতে খুব চমৎকার লাগছে। তো এই হরিণগুলোর মধ্যে এমন একটা হরিণ দেখতে পেলাম, সেটা দেখে খুব খারাপ লাগছে। এই যেটা দেখতে পাচ্ছেন ডান দিকে যাচ্ছে এবং পাটাকে চাটাচাটি করছে, এখানে তার একটা ক্ষতস্থান হয়েছে এবং সেখানে পচন ধরার মতো হয়ে গেছে। এই যে দেখুন রোগা টাইপের হয়ে গেছে এবং মাছি ভ্যান ভ্যান করে ঘুরছে। তো এটা খুব খারাপের লাগলো সব থেকে, কিন্তু ভালো লাগলো তো ওটাই সব থেকে খারাপ লাগলো। তো আশা করি খুব তাড়াতাড়ি যেন ভালো হয়। এই পশুটি কী পশু ঠিক বুঝতে পারছি না, কিন্তু এই পশুগুলি খুব সুন্দর লাফ ঝাঁপ দিচ্ছে, খুব সুন্দরভাবে চলছে। তাদের ঝাঁপ লাফ দেখে মানে খুব মজা পাচ্ছে সবাই। আর এমন একটা বিকট সুরে তারা গাইছে, গান গাওয়ার মতো গাইছে, সে আওয়াজও আপনারা শুনতে থাকুন যে কীরকম লাগছে শুনতে।
এটি হলো সে বন মানুষ। দেখুন কীরকম বসে আছে, এরপর জল পান করতে যাচ্ছে, এই যে জল পান করছে, এবং যেটা ওই যে একটা সিঁড়ির মতো দেখা যাচ্ছে ওটার ভিতরে কিন্তু ওর ঘরটা। দেখো কীভাবে তারা সেই এগিয়ে যাচ্ছে, ওই দেখুন এরপরে দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে বনের রাজা বাঘ। সত্যি এই রাজা এ কাকো পড়ুয়া করে না, সব সময় কিন্তু চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু যেমন দেখা যাচ্ছে ভয়ঙ্কর, তেমন একটু চেহারাটা ঠিক ততটা নেই, তার পেটে কিন্তু খাবার সেরকম নেই। দেখুন পেটটা খুবই ইয়া দেখাচ্ছে, একটুকু রোগা টাইপের হয়ে গেছে, কিন্তু এর চেহারা কিন্তু ভয়ঙ্করই। কিন্তু যে সামনের দিক থেকে দেখতে পেলে এরপরে আমরা সরিষে ভবনে ঢুকে গেলাম। এখানে নানা রকম ছবি দেওয়া আছে, এরপরে একটা কাঁচের ভিতরে আছে, এটা হচ্ছে কুমিরের মুখ দেখতে। তো সেই সরিষে ভবনে প্রথমে আমরা এটা দেখতে পেলাম, এটা কুমির নয় ঠিক কুমিরের মতো দেখতে। তো দেখুন কি সুন্দর সে নিথর হয়ে শুয়ে আছে। আর এটা হচ্ছে একটা সাপ, খুব বড়ো মাত্রার সাপ ছিল এটা, একবারে গম্ভীরভাবে সে জায়গাতে ছিল। আর এই যে সাপগুলো দেখতে পাচ্ছে, এটা ডায়মনা জাতীয় সাপ, আর এটা হচ্ছে পাতার সাথে মিশে যাওয়া সাপ। এই সাপটার কি একটা নাম আছে, দেখুন খুব তাড়াতাড়ি এটা চলছে এবং পাতার সাথে সাথে থাকে। একটা এখানে লাউ গাছের মতো ছিল, সেই লাউ গাছের ডগায় কিন্তু এগুলো খুব ভালো থাকে, কিন্তু বুঝতে পারবে না যে এটা কি সাপ না সে লাউ লোক। এই যে দেখুন দু ধরনের সাপ আছে, একটি প্রজাতি দু ধরনের সাপ আছে। আর এটা দেখুন খুব সুন্দর প্রকৃতির মতো দেখতে ভিতরটা, এটা কিন্তু কাঁচে বেড়া আছে, খুব সুন্দর দেখতে। দেখুন কি সুন্দর সাজিয়েছে, আর সাজানোর পরে দেখো এটার ভিতরে একটা সাপ আছে, এই যে সাপটি, এই সাপটি দেখুন কি সুন্দর খেলা করছে। এইখানে দেখুন বন্দে হওয়া কুমিরটি কীভাবে খাবার দিচ্ছিল একজন যারা দেখভাল করে এই কুমিরগুলোকে, সে খাবার দিতে দিতে দেখুন কীরকমভাবে কুমিরটি ধরে ফেললো মহিলার হাতটি, নিয়ে খাবার দিচ্ছিল। এরপরে যেমনি ছাড়ানোর চেষ্টা করছে তত কিন্তু কুমিরটিও খুব জোরালো দিচ্ছে, এরপরে সেই চলে যায় কিন্তু জলের মধ্যে দিয়ে যেতে বাধ্য হয়ে যায়। এরপরে সে উপরে চেপে ধরে তাকে ছাড়ানোর জন্য, কিন্তু অনেকক্ষণ পরে এরকম হাড্ডাহাড্ডি চলার পর ধীরে ধীরে ছাড়াতে পারে এই কুমিরটিকে। Thank you.
এরপর ময়ূরটি দেখুন কীরকম পেখম তুলে নাচ করছে। এটা সত্যি এটা খুব ভাগ্যের ব্যাপার, ময়ূরকে এভাবে দেখতে পাওয়া বলে আমি চিন্তা ভাবনায় করিনি। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন যে কীরকম অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে এই ময়ূরটিকে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই পাখিটি দেখতে খুব সুন্দর, দেখুন তার গলাটা কীরকম একটা ঝুলছে লাল রঙের বেলুনের মতো, বাতাসবিহীন বেলুনের মতো। আর উপরটাতে দেখুন একটা ছাতুর মতো আছে, কাঠ ছাতুর মতো তার মাথাটা, যে ফুলটা, আর যে গায়ের দেহটা, দেহটা হচ্ছে ছাগলের সমান উঁচু, ছাগল খাসির সমান উঁচু আছে। আর লোমগুলো কিন্তু ছাগলের থেকে কিন্তু বেশি বড় বড় লোমগুলো আছে। এটা কিন্তু পাখি, এটা কিন্তু অন্য কোনো পশু নয়। এইবারে দেখুন ভালো কীরকম নাচ করছে, দেখতে থাকুন, খুব সুন্দর।